ইমরান খানকে ফাঁসাতে আসিম মনির গং কোর্ট মার্শালের ব্যবস্থা করেছিল, কিভাবে ইমরানকে সেনা আইনে বিচার করে ডিসকোয়ালিফাইড বা মৃত্যুদণ্ড বা তাকে নিষিদ্ধ করা যায়। এবার স্বয়ং পিডিএমের ঘরের দুজন প্রবীণ এবং সেরা আইনজীবী সেই কোর্ট মার্শালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে গেছে, আর সুপ্রিম কোর্টের নয় বিচারপতির প্যানেল সেই শুনানি শুরু করে দিয়েছে। গতকালকে শুরু হয়েছে, আজ দ্বিতীয় দফা আবার শুরু হয়েছে। শেষ পর্যন্ত সিভিলিয়ানরা কোর্ট মার্শালের মুখোমুখি হবেন কি হবেন না এর রায় সেটি স্পষ্ট হবে। চলুন এই বিষয়ে আপনাদের জন্য আরও অনেক নতুন নতুন খবর দিব, পাশাপাশি পাকিস্তানের আজকের পরিস্থিতিগুলো এই ভিডিওতে জানিয়ে দিব। চলুন বিস্তারিত দেখে আসছি। আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাই, মাসুম মাহবুব। প্রিয় দর্শক দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। কোর্ট মার্শাল আন্তর্জাতিকভাবে এটি নিষিদ্ধ, কিন্তু পৃথিবীর কয়েকটি দেশে ষড়যন্ত্রকারীরা বা ক্ষমতা লোভীরা বা ক্ষমতা যারা গ্রাস করতে চান তারা এটাকে কখনো হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। ইমরানকে যখন অর্থাৎ ইমরান ক্ষমতা ছেড়েছেন প্রায় দেড় বছর, এ সময়টাতে ইমরান খানের বিরুদ্ধে 1,250 মামলা হয়েছে। ইমরান খান সাম্প্রতিক তার এক বক্তব্যে বলেছেন তার বিরুদ্ধে প্রায় 200 মামলা, এবং তিনি বলেছেন শীঘ্রই হয়তো ডাবল সেঞ্চুরি হবে। ইমরানের বিরুদ্ধে যে মামলাগুলো একটার পর একটা হয়েছে এই মামলাগুলো কারা করেছে জানেন? পিডিএম সরকার এবং সেনাবাহিনীর নির্দেশে। এবং এ যাবৎ যতগুলো মামলা হয়েছে একটি মামলায় ইমরানের অপরাধ প্রমাণ করা সম্ভব হয়। আবার দেখুন পিডিএম নামক যে দলটি রয়েছে অর্থাৎ পিপলস পার্টি, মুত্তাহিদা কওমি, মুসলিম লীগ নুন, জেইউআই, তাদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে তার অনেক প্রমাণ পাওয়া গেছে। তারা ক্ষমতায় বসে একে একে তাদের প্রত্যেকের নাম সেই প্রমাণিত অপরাধ থেকে মুছে দিয়েছে। অন্যদিকে ইমরানকে একটার পর একটা মামলায় জর্জরিত করেছে, তোষাখানা মামলা, আল কাদের ট্রাস্ট মামলা, দেশদ্রোহী মামলা, বিভিন্ন মামলায় ইমরানকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। এই মামলাগুলো যখন আদালতে যাচ্ছে বিচারপতিদের শুনানির মধ্যে পড়ছে তখন এই মামলার প্রমাণের কোনো কিচ্ছু পাওয়া যাচ্ছে। তো সেনাবাহিনী বুঝে গেছে যে ইমরানকে পাকিস্তানের বিচার ব্যবস্থায় এই মিথ্যে মামলা দিয়ে আটকানো যাবে না। যেহেতু ইমরান কোনো অপরাধের সাথে জড়িত নন তাকে আটকাবেন কী করে? সর্বশেষ মাস্টার প্ল্যান ছিল 9 মে, এবং 9 মে কোর কমান্ডার ভবনে একটি হামলার ঘটনা ঘটল পূর্ব পরিকল্পিত, এবং এটি ঘটিয়েছে যারা আজকে সেই হামলার ঘটনাকে কেন্দ্র করে ইমরানকে বিপদে ফেলছেন তারাই এই ঘটনা ঘটিয়েছে। এগুলো আমরা বলেছি কম বেশি। 9 মের ঘটনার পর সেনাপ্রধান আসিম মনির স্পষ্ট বলেছিলেন ইমরানের বিচার হবে, অর্থাৎ মাস্টার মাইন্ডের বিচার হবে কোর্ট মার্শাল, এবং পাকিস্তানের আইএসপিআর এই বক্তব্যটি তারা প্রচার করেছে। সঙ্গে সঙ্গে বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ একই কথা বলেছেন, বলেছেন শাহবাজ শরীফ ইম্পোর্টেড প্রধানমন্ত্রীও। এরপরই পিপুলস পার্টির দুজন আইনজীবী লতিফ খোসা এবং এহতেজাজ এসান একটি রিট পিটিশন দাখিল করেন সুপ্রিম কোর্টে, যাতে করে সিভিলিয়ানদের কোনো বিচার কোর্ট মার্শালে না হয়, এবং সেটি শুনানি গতকালকে শুরু হয়ে গেছে। গতকালকে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি রিমার্কস দিয়েছে পাকিস্তান সুপ্রিম কোর্টের বিচারপতিরা। তারা সরকার পক্ষের অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে জানতে চেয়েছেন যে সিভিলিয়ানদের বিচার কী করে সামরিক আদালতে হবে, এবং তারা বলেছেন এ পর্যন্ত কতজন বিরোধী নেতাদের সামরিক আইনে গ্রেফতার করা হয়েছে, কতজন সাংবাদিককে আটক করা হয়েছে, কতজন রাজনৈতিক লিডারকে আটক করা হয়েছে। পাকিস্তানের কালকের রিমার্কস অর্থাৎ শুনানিতে প্রধান বিচারপতির সমন্বয় যে বেঞ্চটি তৈরি করা হয়েছে সেই বেঞ্চের বাকি বিচারপতিরা একই প্রশ্ন তুলেছেন যে যাদেরকে সামরিক আইনে গ্রেফতার করিয়ে 3 MPO-র মাধ্যমে জেলে রাখা হয়েছে কোন আইনের ভিত্তিতে করা হয়েছে, এবং দ্রুত পাকিস্তানের সকল সাংবাদিক, রাজনৈতিক কর্মী, রাজনৈতিক নেতাদের মুক্তি দিতে হবে যেহেতু এই আইনটি বৈধ নয়। তার মানে
যারা ইমরানকে বিপদে ফেলতে এই কোর্ট মার্শালের পরিকল্পনা করেছেন তারা সুপ্রিম কোর্টে বড় রকম বিপদে পড়তে যাচ্ছে। প্রিয় দর্শক, এরই মধ্যে ঘটল আরেকটি ঘটনা। প্রধান বিচারপতি নয় সিনিয়র বিচারপতিকে দিয়ে যে বেঞ্চটি তৈরি করলেন, আমরা বলেছি গতকালকের ভিডিওতে, সেখান থেকে দুজন বিচারপতি বের হয়ে চলে গেছে। একজন আগামী দিন অর্থাৎ 17 সেপ্টেম্বর যিনি পাকিস্তানের 29তম প্রধান বিচারপতি হবেন কাজী ফয়েজিসা এবং তারিক, এই দুজন সেই নয়জন বিচারপতির প্যানেল থেকে বেরিয়ে গেছে। তারপর প্রধান বিচারপতি বাকি 7জনকে নিয়ে এই প্যানেলটি তৈরি করেছে। সেই 7 বিচারপতি এখন শুনানিতে অংশ নিয়েছেন এবং বিভিন্ন আইনজীবীদের তথ্য উপাত্ত গ্রহণ করছেন। সঙ্গে সঙ্গে এই 7 বিচারপতি স্পষ্ট করে পাকিস্তানের যে প্রদেশগুলো রয়েছে, প্রত্যেকটা প্রদেশের আইজি, প্রত্যেকটা প্রদেশের অ্যাটর্নি জেনারেল অর্থাৎ রাষ্ট্রীয় আইন কর্মকর্তা এবং প্রত্যেকটা প্রদেশের সেক্রেটারি যিনি প্রধান সেক্রেটারি, তাদের প্রত্যেককে চিঠি দিয়েছেন, সঙ্গে ইমরান খানকেও চিঠি দিয়েছেন এবং সেখানে স্পষ্ট করে বলা হয়েছে এরা প্রত্যেকে আদালতে হাজির হবে এবং এই রাজবন্দীদের কী করে কোর্ট মার্শালের আওতায় বিচারের প্রক্রিয়া নেওয়া হলো এই বিষয়ে জবাব দিতে বলা হয়েছে। অর্থাৎ সুপ্রিম কোর্টের এই 7 সিনিয়র বিচারপতি এবার সরাসরি সেনাবাহিনীর মুখোমুখি অবস্থান ধারণ করছেন। এখন দেখতে চাই সেনাবাহিনী পরবর্তী বন্দুকের নলের মাধ্যমে এই 7 বিচারপতির মধ্যে কী দ্বিধা দ্বন্দ্ব তৈরি করেন। এখন পর্যন্ত 2 দিনের শুনানিতে আমরা যেটুকু টের পেয়েছি এতে করে রাষ্ট্রপক্ষ বড় রকম বিপদে পড়ে গেছে কোর্ট মার্শালের বিচারের আওতা সিভিলিয়ানদের এনে। এই পর্যন্ত আমরা যে রিমার্কসগুলো আরও গুরুত্বপূর্ণ পেয়েছি সেখানে এহতেজাজ এহসান, লতিফ খোসাসহ আরও যারা আইনজীবী যোগ দিয়েছেন ইমরানের পক্ষে কিংবা সিভিলিয়ানদের বিরুদ্ধে কোর্ট মার্শালের বিরুদ্ধে, তাদের বক্তব্য স্পষ্ট হয়েছে। তারা বলেছেন কোনো আইনে কোর্ট মার্শাল হতে পারে না সিভিলিয়ানদের, এটি কেবল আর্মির ভেতরে যারা আর্মির সদস্য বা সেনাবাহিনীর সদস্য তাদের জন্যই কোর্ট মার্শালের বিধান রয়েছে। কিন্তু বর্তমান সরকার এবং সেনাবাহিনীর কিছু কুচক্রি বহল তারা পরিকল্পিত পিটিআইকে ধ্বংস করতে এই পরিকল্পনা গ্রহণ করেছে। আইনজীবীরা এমনও বলেছেন আজকে হয়তো পিটিআইয়ের বিরুদ্ধে কোর্ট মার্শাল হবে কিন্তু আগামী দিন অন্যান্য রাজনৈতিক দলের বিরুদ্ধেও এই অস্ত্র সেনাবাহিনী ব্যবহার করবে। অর্থাৎ আদালতের আইনজীবী বা বিচারপতিরা এটি বোঝাবার চেষ্টা করেছেন যারা মনে করছেন যে পিটিআইয়ের বিরুদ্ধে শাস্তি হবে, কালকে সেই শাস্তির মুখে আজকের পিডিএমের নেতারা পড়বেন, পিডিএমের কর্মীরা পড়বেন, এটি ভুলে গেলে চলবে না। ইতিমধ্যে সেনাবাহিনী ইমরানকে মাইনাসের জন্য যে পরিকল্পনা গ্রহণগুলো করছেন প্রত্যেকটাতেই একটা না একটা বাধা সৃষ্টি করছে পাকিস্তানের দেশপ্রেমিক ব্যক্তিরা। এর মধ্যে 2জন ব্যক্তির নাম আমরা বলেছি, এহতেজাজ এহসান এবং লতিফ খোসা, যারা পিপুলস পার্টির সিনেটর এবং অন্যতম নেতা ছিলেন। ইতিমধ্যে পিপুলস পার্টি থেকে এই 2 আইনজীবীকে বহিষ্কার করা হয়েছে, তবে তারা সত্যের পক্ষে লড়ে যাচ্ছে। আজ 2য় দফা সুপ্রিম কোর্টের শুনানি শুরু হয়েছে এবং চলছে। সেখানে রাষ্ট্রপক্ষ এবং বিরোধী পক্ষ উভয়ের যুক্তিতর্ক উপস্থাপিত হচ্ছে এবং বিচারপতিরা সেই বেঞ্চ থেকে সেগুলো পর্যবেক্ষণ করছেন, শুনছেন। দর্শক, ইমরান খানকে গ্রেপ্তারে 2য় আরেকটি পরিকল্পনা করছে এস্টাবলিশমেন্ট। তারা বুঝতে পারছেন সুপ্রিম কোর্ট কী রায় দিতে পারেন। যদি সুপ্রিম কোর্ট সেনাবাহিনীর বিরুদ্ধে রায়টি দিয়ে বসে, সেক্ষেত্রে আসিম মনির কিংবা নাদিম আঞ্জুমের স্বপ্নটি পূরণ হবে না। তাই তারা 2য় পরিকল্পনায় কীভাবে ইমরানকে গ্রেপ্তার করা যায় সে চেষ্টা করছে। ইতিমধ্যে ইমরানের বিশ্বস্ত যারা রয়েছেন তাদের মধ্যে ভাঙনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলো। ইতিমধ্যে ইমরানের পর পিটিআইয়ের সর্বাধিক জনপ্রিয় তরুণ নেতা মুরাদ সাঈদের বাড়িতে অভিযান চালিয়ে তার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। পিটিআইয়ের কোনো নেতাকে তার স্ত্রীরা যদি জেলখানায় দেখতে আসে তাদেরকে বিনে মামলায় বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করা হচ্ছে। অর্থাৎ জঙ্গলের আইন চলছে পাকিস্তানে। দর্শক, সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, সেনাবাহিনী যে কাজগুলো করছেন এগুলো জনগণ বুঝে গেছে। অর্থাৎ রাখাল আর বাঘের গল্পের মতো সেনাবাহিনী ইমরানের বিরুদ্ধে এত এত মিথ্যাচার করেছেন বা পিডিএম সরকার এত বেশি মিথ্যাচার করেছেন ইমরানের বিরুদ্ধে যে ইমরানের বিরুদ্ধে কোনো সত্য প্রকাশ হলেও জনগণ সেটি গ্রহণ করছে না। উল্টো ইমরান খানের জনপ্রিয়তা ক্রমান্বয়ে বাড়ছে। এদিকে পিপুলস পার্টি
এবং নওয়াজের মধ্যে যে দ্বন্দ্বটা এটা আরও বড় আকারে ধারণ করেছে। পিপলস পার্টি থেকে বলা হয়েছে এই বাজেটে তারা যদি করাচিকে বা সিন্ধুতে বাজেট বৃদ্ধি না করে তবে তারা এই বাজেট অধিবেশন ওয়াকআউট করবে এবং এই বাজেট পাশের সময় তারা ভোট দেবে না। সঙ্গে সঙ্গে মুসলিম লীগ নুন বুঝতে পারছে এতে করে তাদের এই অবৈধ পার্লামেন্ট ভেঙে যাবে, তারা সেই আবদারে রাজি হয়েছে। এবং আগামী দিনে পিপুলস পার্টি পাঞ্জাব দখলে নেমে গেছে, যে পাঞ্জাবটিকে বলা হয় মুসলিম লীগ নুন অর্থাৎ শাহবাজ বা নওয়াজের ঘাঁটি। অন্যদিকে এই মুসলিম লীগ নুন এবার করাচিতে প্রবেশ করতে চাইছে, অর্থাৎ তারা একসাথে সরকার গঠন করলেও এখন একে অপরের লড়াই যোগ দিচ্ছেন। আর অন্যদিকে ইমরান খান মুচকি হাসছেন এই দৃশ্য দেখে। দর্শক, আবারও বলছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হলো কোর্ট মার্শালের বিচার বৈধ হবে নাকি অবৈধ হবে। এটি সুপ্রিম কোর্টে এখন চলমান, শিগগিরই হয়তো আমরা এই ব্যাপারে প্রধান বিচারপতির সমন্বয়ে সাত বিচারপতির বেঞ্চ থেকে রায়টি পাব। রায়টি পাবার সঙ্গে সঙ্গে আমরা ব্রেকিং সংবাদ আমাদের এই চ্যানেল এবং ফেসবুকের মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। বিদায় নিচ্ছি আজকের মতো, প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।